নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি ধনেপাতার পকোড়া। সন্ধেবেলা গরম চা কফির সঙ্গে, ডাল ভাতের সঙ্গে কিংবা শুধু মুখেও এই পকোড়াগুলি খেতে চমৎকার লাগবে। ধনেপাতার পকোড়া বানাবার জন্য দু বান্ডিল ধনেপাতা এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর ধনেপাতার জলটা পুরো ঝরিয়ে নিতে হবে, তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ধনেপাতাগুলোতে পকোড়ার জন্য কিছু মশলা মাখিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দেব দু চামচ বেসন, আধা চামচ নুন অ্যাড করে দেব। নুন আর ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ থেকে একটু কম আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও ব্যবহার করা যেতে পারে। আধা চামচ ধনে গুঁড়ো, চালের গুঁড়ো নিয়েছি এক চামচ। এই চালের গুঁড়ো অ্যাড করাতেই পকোড়াগুলো খুব মুচমুচে হবে। চালের গুঁড়োর পরিবর্তে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে। এবারে সমস্ত শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই মেখে নেওয়ার কাজটা হাত দিয়েই করব। পকোড়াতে খুব বেশি জল অ্যাড করা যাবে না, তাহলে এটা বেশি তেল টেনে নেবে। কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। লঙ্কা কুচিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নেব। চামচ দিয়ে মাখলে খুব একটা ভালো মাখা হবে না। এতে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দু চামচ মতো। খুব বেশি জল এতে অ্যাড করা যাবে না। মাখা মণ্ডটা একটু আঠালো টাইপের হলে পকোড়াগুলো বানাতে সুবিধে হবে। মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই পকোড়া ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আমি সাদা তেলে পকোড়াগুলো ভাজবো, যে কোনো রিফাইন তেলেই এই পকোড়াগুলি ভাজা যাবে। তেলটা গরম হলে মাখা মণ্ড থেকে অল্প অল্প করে নিয়ে তাতে পকোড়ার শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই করা থাকলেও দু এক মিনিট পর ফ্লেমটাকে স্লো করে দিতে হবে। হাই ফ্লেমে ভাজলে পকোড়ার বাইরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পকোড়াগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। পকোড়ার একটা পিঠ হালকা লালচে হয়ে এলে অপর পিঠটা সাবধানে উল্টে দিতে হবে। খুব বেশি পকোড়া একবারে ভাজা যাবে না, তাহলে পকোড়াগুলো উল্টাতে অসুবিধে হবে। পকোড়াগুলো গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টানো যাবে না, কিছুক্ষণ পর পকোড়াটা একটু সেট হয়ে এলে তারপরেই উল্টাতে হবে। ধনেপাতা আমরা সাধারণত রান্নায় ব্যবহার করি কিংবা ধনেপাতার চাটনি বানিয়ে খাই, কিন্তু এভাবে পকোড়া বানালেও খেতে দারুণ সুস্বাদু হয়। গরম তেলে দেওয়ার পর পকোড়াগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে ভাজতে হবে, নয়তো পকোড়াটা পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই পকোড়াগুলো ভাজতে আমার মিনিট তিন চারেক মতো সময় লেগেছে। বেশ উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এই একই রকমভাবে আমি বাকি ধনেপাতার পকোড়াগুলোকেও ভেজে নেব। পকোড়াগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে পকোড়ার দুটো পিঠি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। এক প্লেট গরম ভাত শুধু এই পকোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।